আসসালামু আলাইকুম সবাইকে কিভাবে টুকরো কাপড় দিয়ে ছেলে ও মেয়ে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড় তৈরি করতে পারেন সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখন আমি একটি একটি করে সবগুলোই দেখিয়ে নিচ্ছি এখানে একদম নিউ বর্ন বাচ্চাদের জন্য একটি ফুত তৈরি করে নিয়েছি ফতোয়াটি কিন্তু উপরের দিকে প্রিন্টের কাপড় এবং নিচের দিকে এক কালার কাপড় দিয়ে নিয়েছি আর এখানে যে ফ্রকটি দেখতে পাচ্ছেন হলুদ কাপড়টি হচ্ছে আমার জামার অংশ থেকে বেঁচে গিয়েছে আর নীল কালার কাপড়টি কিন্তু স্যালোয়ারের কাপড় থেকে বেঁচে গিয়েছে সাইড থেকে যে কাপড়টি বের হয়েছে সেটি দিয়ে তৈরি করে নিয়েছি আর এখানে আরেকটি কাপড় দেখতে পাচ্ছেন এটিও অল্প কিছু কাপড় বেঁচে গিয়েছিল আর সেটি নিচে এবং উপরের দিকে আমি পাইপিং দিয়ে অন্য একটি কালার করে নিয়েছি তো এভাবে কিন্তু আপনারা গরমের মধ্যে বাচ্চাদের জন্য নিমা তৈরি করে নিতে পারেন এবার এই যে দেখুন প্রিন্টের কাপড়টি কিন্তু খুবই অল্প ছিল সাথে আমি সাদা কাপড় ম্যাচিং করে এভাবে জয়েন করে নিয়ে সুন্দর একটি জামা তৈরি করে নিয়েছি আর জামা সৌন্দর্য বাড়িয়ে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু একটি বো লাগিয়ে দিবেন পিছনের দিকে কিন্তু আমি বোতাম লাগিয়ে নিয়েছি এবং চিকন একটি ফিতাও তৈরি করে নিয়েছি এখানে আমি দুইটি ফতুয়া তৈরি করেছি একই ডিজাইনের অর্থাৎ দুই ভাইয়ের জন্য তো এখানে আমি একটু হ্যান্ড প্রিন্ট করে নিয়েছি এতে কিন্তু কালারটা আরও অনেক সুন্দর হয়েছে দেখুন এভাবে কিন্তু খুবই অল্প কাপড় দিয়ে ফোতোয়া এবং প্যান্ট আপনারা তৈরি করে নিতে পারেন আর এগুলোর ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন যে কীভাবে এত সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে নিতে পারবেন এখানে আমি টিপ বুতাম দিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনারা বুতামও লাগিয়ে নিতে পারেন আর এখানে আরেকটি ড্রেস দেখাচ্ছি আমি এটিও অল্প কাপড় দিয়ে এক দেড় গজ কাপড় দিয়ে হয়ে যাবে আর এখানে কিন্তু আপনারা চাইলে বাটিকের কালার করে নিতে পারেন বা হ্যান্ড প্রিন্ট করে নিতে পারেন এবার যে জামাটি দেখাচ্ছে এটা কিন্তু ছয় সাত বছরের বাচ্চারা পড়তে পারবে তো মাঝখানের কাপড়টি হচ্ছে আমার স্যালোয়ারের কাপড় থেকে বেঁচে গিয়েছে আর দুই পাশের লিলেন কাপড় জামার কাপড় থেকে বেঁচে গিয়েছে এখানে আমি একটি বো লাগিয়ে দিয়েছি আর এই কাপড়টি বেশি বেঁচে ছিল কারণ এগুলো ছিল সাড়ে তিন হাত বহরের তো এভাবে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে